আপনি নিজেও অনুদান পেয়েছেন, আপনার কি আসলে এই তালিকায় নিজের নাম দেখে ভালো লাগে কিনা? খুব ভালো প্রশ্ন হয়েছে এবার। না, আমি মনে করি যে প্রথমত আমি কখনোই অনুদানের জন্য ছবি জমা দেইনি। আমার মামাকে অনেকে বলছে আপনি, আরে আপনার সরকার ক্ষমতায় আপনি অনুদান দেন, আপনি কেন দেন? আমি প্রস্তুত না। আগে তো আমাকে প্রস্তুত হতে হবে, আমাকে কনফিডেন্ট হতে হবে যে হ্যাঁ আমি একটা ছবি বানাতে পারবো, আমি ওই যোগ্যতায় গেছি বা আমি চেষ্টা করতে পারবো। এবং সেই তার ফলে কিন্তু আমার এত দীর্ঘ সময় লেগেছে জমা দিতে। এবং প্রথমবার দিয়ে আমি মানে যে স্ক্রিপ্ট বা আমি কাজটার ব্যাপারে কনফিডেন্ট হয়ে দিয়েছি এবং আমি প্রথমবার যখন পেয়েছি, সো এটা আমার কাছে একটা সম্মান এবং সফলতার মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমরা ভাবি না যে এটা তো আসলে সবার টাকা আমাকে দিয়েছে, সবার ট্যাক্সের টাকা। এবং এটা আমাকে দেওয়া হয়েছে একটা দায়িত্ব, জবের মতো, যে আমি চেয়েছি, আমাকে বিশ্বাস করে দেওয়া হয়েছে আমি যেন দায়িত্বটা পালন করতে পারি। মানে আপনাদের সবার ট্যাক্সের টাকা যেটা আমাকে দেওয়া হচ্ছে সেটা, না সেটা তুমি তো ব্যক্তিগত কথা বলছো। হ্যাঁ, না আমি বলছি যে আপনার কেমন লাগে আসলে এই ভাবনাটা অনেকের মধ্যে আমরা বিগত দিনে দেখিনি। অনেকে অনুদান পেয়েছেন ছবিটা বানাননি, আমি নিজে প্রিভিউ কমিটির মেম্বার, আমি দেখেছি ছবি শেষ করতে পারেননি। এখন প্রিভিউ কমিটিতে আমরা থাকি, যারা থাকি তারা তখন আমি আবার আপনাকে সেই জানতে চাই যে হ্যাঁ যাচাই বাছাইতে অনেক মানুষ ছবি পেয়ে যান, এবং সেই অনেক মানুষের মধ্যে নতুন নির্মাতা আছেন যাদের যোগ্যতা নেই সেরকমও আসেন, একজন অভিনেত্রীও আছেন, আমি নাম বলতে চাই, একজন না যারা বিজ্ঞজন তারাই কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করছেন, যারা এই স্ক্রিপ্ট গুলো পড়ে সিদ্ধান্ত দিবে। আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে রাজনীতির কোনো ভূমিকা নাই? এখন আমি কি বলছি যে ধরেন যে 10 জন কথার কথা, যে 10 জন সেই কমিটিতে আছেন স্ক্রিপ্ট পড়ছেন, সেই 10 জন যদি মনে করেন যে এই এর বাইরে আমরা দিব না, এখন ওনারা সেই কঠিন সিদ্ধান্তে যেতে পারেন না কেন, নির্মোহভাবে যেতে পারেন না কেন? আমি নিজেও কিন্তু অনেক কমিটিতে থেকে অনেকের মানে তদবির অগ্রাহ্য করে অনেকের স্ক্রিপ্ট আমি বাতিল করেছি, অনেকের কাছে চক্ষুশূল হয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি আজকে একজন মামুন ভাইয়ের মতো একজন লোক ওখানে থাকেন, মামুন ভাই তো সেই জায়গাটা আছে যে আমি না বলবো, যারা ওখানে থাকেন দায়িত্বটা তাদের, উনাকে না বলতে হবে। এখন উনি যদি না বলে কারো তদবির উনি বিগলিত হয়ে যান, সেই দায় দায়িত্ব কিন্তু উনার, এবং উনার এটাও বলার অধিকার আছে যে আমি বাধ্য হয়েছি। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, আপনি তো মানে সরকারের খুব কাছাকাছি থাকেন, আপনারা কি প্রতিবাদটা পৌঁছে দিচ্ছেন? আমি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে মাটির ময়না যে বছর রিলিজ হলো, সেই বছর যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের কমিটিতে বসা হলো, সেখানে মার্কিংয়ের সময় দুইটা পক্ষ হয়ে গেল, একটা পক্ষ মাটির ময়নার আর্টিস্টকে পুরস্কার দেবে, আরেকটা পক্ষ, কারণ মাটির ময়নায় আমরা অনেক বেশি নাম্বার পেয়েছিলাম। এবং সেখানে ঝগড়াঝাটি প্রতিবাদটা এমন পর্যায়ে গিয়েছিল যে যে বলেছে যে যদি মানে নাম্বার যে বেশি পেয়েছে তাকে দেয়া না হয় তাহলে এটাতে আমরা সিগনেচার করব না। আচ্ছা, এবং সেই ঝগড়াঝাটির ফলে কিন্তু যেটা হয়েছিল, সেই বছর ফিমেল ক্যাটাগরিতে কাউকে পুরস্কার দেওয়া হয়নি, হ্যাঁ মানে আমরা সবই বঞ্চিত হয়েছিলাম, এবং এই ঘটনাটা কিন্তু বাইরে প্রকাশিত হয়েছে। এই যে আমার কথা হচ্ছে যে এভাবে যদি জিনিসগুলোকে প্রতিবাদ করা যায়, তদবির থাকবেই, আপনি তদবির কোন জায়গায় নেই আপনি বলেন? আপনি কি প্রতিবাদ করেন? আমি প্রতিবাদ করি, এবং আমি বলছি শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড বা আপনি অনুদান কেন, সমস্ত ক্ষেত্রে মানে তদবির আছে, মানে তদবির হয় না এমন জায়গা তো নেই, কিন্তু আপনি তদবিরটা শুনবেন কিনা? আপনি বলেন যে আসলে অনুদানের তালিকা আপনার কেমন লাগে? আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি রোকেয়া প্রাচি যখন ওই চেয়ারে যাব, তখন আমাকে ওইটা ভেবেই যেতে হবে যে আমি কারো কোনো কথা শুনবো না, আমি শিল্পের স্বার্থে কাজ করব। কিন্তু আমি ওখানে গিয়ে যদি ভাবি যে আমি শুনলাম না, কিন্তু পরে তো আমার আরেকটা ছবি থাকতে পারে, পরে আমার একটা কাজ থাকতে পারে, এই দায়বদ্ধতা কিন্তু আমার। আমি যখন একটা চেয়ারে যাব কমিটিতে, তখন আপনাকে দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে। আপনি ধরেন আমাকে, আমি দায়িত্ব পালন করে আমি ভিকটিম হলাম, আমার তো সুযোগ আছে সে কথাটা বলার, এখন আরো অনেক বেশি সুযোগ আছে, এখন তো কথা বলার যুগ। আপনি যদি বেরিয়ে এসে বলেন যে আপনাকে ফোর্স করা হয়েছে, আমি তো বললাম মাটির ময়নার ঘটনাটা তো আমি ওখানে যিনি ছিলেন তিনি বাইরে বলেছেন, ঠিক আছে এই সুযোগটা আছে, চেয়ার মার্কসের ইয়েটা ছিঁড়ে ফেলেছে, ঝগড়াঝাটিটা এমন পর্যায়ে, আমি আর শুধু নাম প্রকাশ করছি, প্রতিবাদ করাই গেছে। আমার নিজেরই জানা আছে যে বাংলা একাডেমি পুরস্কার মামুন ভাই প্রত্যাখ্যান করেছিলেন, তো প্রতিবাদ করা যায়। আমি মনে করি যে এখন ধরেন আপনি এখানে এসে বলতেই পারেন যে হ্যাঁ তদবির করানো এটা হচ্ছে, হ্যাঁ কিন্তু ওখানে যে 12 জন লোক আছে, সে 12 জন কিন্তু আমার আপনার মধ্যেরই 12 জন, এই 12 জনের কেউ কথা বলবে না, সেটি তো হয় না। মামুন ভাই, তালিকাটা দেখে আপনার কেমন, আপনার অনুভূতিটা? আসলে আমি এই প্রশ্নটা করার লোভ সামনে দেওয়াচ্ছি না, অনুভূতিটা কেমন আসলে? আমার অনুভূতিটা খুব ইতিবাচক হবে না, এই কারণে হবে না
যে আমি মনে করি যে এর মধ্যে প্রবলভাবে তদবির হয়েছে এবং ওই যে জাজমেন্টের কথা যেটা বলছে তাদের কথা যে খুব শোনা হয় এখানে এটা আমার মনে হয় এবং পুরস্কারও তো যারা জুরি থাকেন তাদের কথাও খুব শোনা হয় তাও না পুরস্কারও জুরি বোর্ডে যারা থাকে নিজেরাও পুরস্কার নিয়ে নেয় আমাদের কিছুদিন আগে নাটকের একটা দল একটা পুরস্কার ঘোষণা করলো এবং পুরস্কার দেখা গেলো যারা জুরি বোর্ডের মেম্বার তারাই সব পুরস্কার নিয়ে নিয়েছে তো এটা শুধু যে সরকারের ক্ষেত্রে হয় তা না সব জায়গায়ই হয় এটা এইটা হয় এবং বাংলাদেশের এই সামাজিক পরিস্থিতি যেখানে নাকি একটা আমরা যেখানে এই যে তদবির বা অন্যান্য উপাদানকে যেখানে মুখ্য হয়ে গেছে সেখানে এই ধরনের একটি 22টা ছবিকে পুরস্কার দেওয়া হবে যাদের ছবি বানানোর কোনো অভিজ্ঞতা নেই তাদেরকেও দেওয়া হয়েছে আবার দুই চারটা যে ভালো দেওয়া হয়নি তা না দুই চারটা ভালো দিয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই এবং যে প্রক্রিয়ায় অনুদানটা দেওয়া হয় এই প্রক্রিয়ায় সরকারের একটা বড় ধরনের হাত থাকে সরকার সেই হাতটাকে যদি অপব্যবহার করে তাহলে এটাই হবে এবং দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা খুব সদিচ্ছা আছে চলচ্চিত্র নিয়ে উনি কেন যেন সিনেমাকে খুব ভালোবাসেন আমাদের মিডিয়ার চেয়ে তো সিনেমাকে খুব ভালোবাসেন আমি দেখেছি যে উনি অনেক সময় সিনেমা হলকে কত টাকা দিতে চাচ্ছে সিনেমা হল কোটি টাকার অনুদান কিন্তু কেউ সিনেমা হল করবে না